স্কেটিং করে কেদারনাথের পথে তিন যুবক। ইতিমধ্যে জলপাইগুড়ি থেকে রওনা দিয়েছেন তারা। তাদের শুভকামনা জানাতে হাজির ছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার কেদারনাথ যাবই, গাড়ি সাইকেল বা পায়ে হেঁটে নয়, যাব স্কেটিং করে। লক্ষ্যপূরণের শপথ নিয়ে পায়ে স্কেট শু, মাথায় হেলমেট, চোখে গগলস আর কাঁধে ব্যাগ ও জাতীয় পতাকা সঙ্গে নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল জলপাইগুড়ির তিন যুবক। যাত্রাপথে যুবকদের উৎসাহ দিল জলপাইগুড়ির বাসীরা। স্কেটিং করে কেদারনাথ যাচ্ছে জলপাইগুড়ি চাউলহাটির বাসিন্দা দুই যুবক জগন্নাথ রায়, আশিস রায়। এই দুই যুবকের সঙ্গে শিলিগুড়ি থেকে যোগ দেবে কৃষ্ণ বর্মন। যুবকেরা জানায়, এর আগে বহুবার পরিকল্পনা করা হয়েছে, তবে প্রতিবারই কোনো না কোনো কারণে পরিকল্পনা ভেস্তে গেছে। তবে এবার তারা বদ্ধপরিকর, স্কেটিং করেই তারা কেদারনাথ যাবে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। আজ এই তিন যুবক রওনা দিল কেদারনাথের উদ্দেশ্যে। তিন যুবকের উৎসাহ বাড়াতে এবং তাদের শুভকামনা জানাতে পথে ভিড় জমিয়েছে জলপাইগুড়িবাসী। যুবকেরা জানান, পথে নানান বিপত্তি থাকবে, তবুও লক্ষ্য পূরণ করতে হবে, এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। আমরা যা এটা উদ্দেশ্য হচ্ছে, আমরা 3 বছর আগের থেকে যখন প্র্যাকটিস করি তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল যে কেদারনাথ যাব। তো এটা অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। 3 বছর আগের থেকে প্ল্যান করছি, এর আগেও ডেট বানিয়েছি তো ডেট ক্যান্সেল হয়ে গেছে। তো এবার নিয়ে 3 বারের মাথা 4 বারের এবার আমাদের ডেট ফাইনাল হলো। আমরা যাচ্ছি 3 জন, জলপাইগুড়ি থেকে 2 জন আর শিলিগুড়ির 1 জন ওখান থেকে অ্যাড হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা স্কেটিং করে কেদারনাথ পৌঁছাতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। এবার কেদারনাথ যাবই, গাড়ি সাইকেল বা পায়ে হেঁটে নয়, যাব স্কেটিং করে। লক্ষ্যপূরণের শপথ নিয়ে পায়ে স্কেট শু, মাথায় হেলমেট, চোখে গগলস আর কাঁধে ব্যাগ ও জাতীয় পতাকা সঙ্গে নিয়ে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিল জলপাইগুড়ির তিন যুবক। যাত্রাপথে যুবকদের উৎসাহ দিল জলপাইগুড়ির বাসীরা। স্কেটিং করে কেদারনাথ যাচ্ছে জলপাইগুড়ি চাউলহাটির বাসিন্দা দুই যুবক জগন্নাথ রায়, আশিস রায়। এই দুই যুবকের সঙ্গে শিলিগুড়ি থেকে যোগ দেবে কৃষ্ণ বর্মন। যুবকেরা জানায়, এর আগে বহুবার পরিকল্পনা করা হয়েছে, তবে প্রতিবারই কোনো না কোনো কারণে পরিকল্পনা ভেস্তে গেছে। তবে এবার তারা বদ্ধপরিকর, স্কেটিং করেই তারা কেদারনাথ যাবে। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। আজ এই তিন যুবক রওনা দিল কেদারনাথের উদ্দেশ্যে। তিন যুবকের উৎসাহ বাড়াতে এবং তাদের শুভকামনা জানাতে পথে ভিড় জমিয়েছে জলপাইগুড়িবাসী। যুবকেরা জানান, পথে নানান বিপত্তি থাকবে, তবুও লক্ষ্য পূরণ করতে হবে, এটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য। আমরা যা এটা উদ্দেশ্য হচ্ছে, আমরা 3 বছর আগের থেকে যখন প্র্যাকটিস করি তখন থেকেই আমাদের ইচ্ছা ছিল যে কেদারনাথ যাব। তো এটা অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। 3 বছর আগের থেকে প্ল্যান করছি, এর আগেও ডেট বানিয়েছি তো ডেট ক্যান্সেল হয়ে গেছে। তো এবার নিয়ে 3 বারের মাথা 4 বারের এবার আমাদের ডেট ফাইনাল হলো। আমরা যাচ্ছি 3 জন, জলপাইগুড়ি থেকে 2 জন আর শিলিগুড়ির 1 জন ওখান থেকে অ্যাড হবে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তারা স্কেটিং করে কেদারনাথ পৌঁছাতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।